গ্রেফতার হয়েছিলেন তালেবান নেতা বারাদার আমেরিকার অনুরোধেই ছেড়ে দেওয়া হয়। আবারও আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান, তবে এজন্য সময় লেগেছে দীর্ঘ 20 বছর। দীর্ঘ এই সময় পর যেভাবে খুব অল্প সময়ের মধ্যে গোটা দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান, তাতে গোটা বিশ্বে আলোচনায় চলে এসেছে সংগঠনটি। আর তালেবানের এই অভিযানের সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সংগঠনটির শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার, তিনিই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন। গনি বারাদার তালেবান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন পর্যায়ে আমেরিকার সাথে তার সখ্যের বিষয়টিও আলোচিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ফ্রান্স 24-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 1980 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে হটানোর পর আমেরিকার সাথে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন বারাদার। এরপর অবশ্য তালেবানের হয়ে আমেরিকার বিরুদ্ধেই লড়াইয়ে লিপ্ত হয়ে পড়েন তিনি। পথ পরিক্রমায় শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমরের ডান হাত হয়ে ওঠেন। মোল্লা ওমরের বোনকে বিয়ে করেন আত্মীয়তার সম্পর্ক। মোল্লা ওমরের বোনকে বিয়ে করে গড়েন আত্মীয়তার সম্পর্ক। 2010 সালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-র যৌথ অভিযানে পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন বারাদার। তবে আমেরিকার অনুরোধেই নাকি ছেড়ে দেওয়া হয় তাকে। মূলত আফগানিস্তান ছাড়ার নীতি নেয়ায় সমঝোতার অংশ হিসেবে বারাদারকে মুক্তি দেয় তারা। 2018 সালের 25 অক্টোবর বারাদারের ছাড়া পাওয়া বিষয়টি নিশ্চিত করেছিল তালেবান। জীবনের দীর্ঘ সময়ে সংগ্রামে লিপ্ত ছিলেন বারাদার। শুধুমাত্র তালেবান শাসনামলে 1996 থেকে 2001 সাল পর্যন্ত কিছুটা স্থিতি পেয়েছিলেন তিনি। এই সময়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বারাদার। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে। সে সময় পাকিস্তান, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতই কেবল তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ শুরু করেন বারাদার। তখন থেকেই তার কূটনৈতিক দক্ষতা আলোচিত হতে থাকে। ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সাথে বৈঠক করেন বারাদার। জুলাই মাসে যান চীন সফরে। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথেও ফলপ্রসূ আলোচনা হয় তার। তালেবানের এই নেতা রবিবার সকালে পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন, এমন কথা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় তালেবানের যে দলটি রয়েছে তাদের অন্যতম সদস্য সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বারাদার। আফগানিস্তানের অরুজগান প্রদেশের দেহরাওয়াত জেলার উইটমা গ্রামে 1968 সালে জন্মগ্রহণ করা 53 বছর বয়সী এই নেতাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমেরিকার সাথে তার সম্পর্ক আগামী দিনে কেমন থাকে সেটিই এখন দেখার বিষয়। তালেবান 2 শর্ত মানলে যুক্তরাষ্ট্র কাজ করতে রাজি। আগের তালেবান আর বর্তমান তালেবানদের মধ্যে অনেক পার্থক্য। বর্তমান তালেবান নেতারা বাস্তবতার নিরিখে কাজ করতে আগ্রহী, তাই তারা খুব সতর্কভাবে এগুচ্ছে আর বিভিন্ন দেশ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্ক। এদিকে আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে শর্ত সাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি। তিনি বলেন, তালেবান তাদের দেশের জনগণ নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। দীর্ঘ 20 বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা। তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছে চীন। এছাড়া রাশিয়া, ইরান এবং পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তালেবানের সাথে সম্পর্ক রক্ষা করছে কারা? যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশ কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ এখনও তালেবানের সাথে সম্পর্কের রাস্তা খোলা রেখেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা AFP-কে বলেছেন, আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে চীন আগ্রহী। তালেবান বারবার বলেছে তারা চীনের সাথে সুসম্পর্ক চায়। আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়নে তারা চীনের অংশগ্রহণ চায়। আমরা তাদের ইচ্ছাকে স্বাগত জানাই। রুশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য আফগানিস্তানের রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরমভ তালেবান প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। রুশ সরকার বলেছে তারা তালেবানের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু তাদেরকে আফগানিস্তানের শাসক হিসেবে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করতে চায় না।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক ব্যর্থতার ফলে সেদেশে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রাইসিকে উদ্ধৃত করে বলেছে, আফগানিস্তানে আমেরিকার সামরিক পরাজয় এবং প্রস্থানকে আফগানিস্তানের নিরাপত্তা এবং শান্তির জন্য একটি সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। আফগান বাহিনী লড়াই করছে না, সেখানে মার্কিন সেনারা কেন জীবন দেবে? বাইডেন। আফগানিস্তানের তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে, ফলে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আফগান পরিস্থিতির জন্য সব দায় কাবুলের ওপরেই চাপিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি তার সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করেন। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে জো বাইডেন বলেন, আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের, তবে জঙ্গি হামলা মোকাবেলার যে লক্ষ্য ছিল তা সফল হয়েছে, দুর্বল করে দেয়া হয়েছে আলকায়দাকে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য ছিল, যেন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার জন্য দেশটির মাটি ব্যবহার না হয়। বাইডেনের বক্তব্য, আফগান বাহিনী নিজেদের জন্য লড়াই করছে না, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবে? তবে প্রয়োজন হলে সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজ সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমি আমার সিদ্ধান্তে পুরোপুরি অটল রয়েছি, সব সময় আমি প্রতিশ্রুতি দিয়েছি যে মার্কিন জনগণের সঙ্গে থাকব। মার্কিনিরা এমন যুদ্ধের লড়াই করে মরতে পারে না যেখানে আফগানরা নিজেরাই যুদ্ধ করতে ইচ্ছুক নয়, বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বাইডেন স্বীকার করেন যে তালেবান তাদের প্রত্যাশার চেয়েও দ্রুততার সঙ্গে আফগানিস্তান দখল করে নিয়েছে। তিনি বলেন, 20 বছর পর এসে আমি শিখেছি যে আফগানিস্তান ত্যাগ করার জন্য কখনোই ভালো সময় ছিল না, আমি নতুন করে এ ভুল করতে পারি না, তাই সেনা প্রত্যাহারের বিষয়ে আমার কোনো দুঃখ নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট যে আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না। বাইডেন জানান, আফগানিস্তানে কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। আফগান জনগণের পক্ষে সমর্থন রাখার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সহিংসতা ও অস্থিতিশীলতা রোধে আঞ্চলিক কূটনীতি তৎপরতার চাপ রাখতে হবে, এছাড়া কথা বলতে হবে আফগান জনগণের মৌলিক অধিকারের জন্য। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলছি, অবশ্যই আমাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হতে হবে মানবাধিকার, কিন্তু দীর্ঘদিন সামরিক শক্তি মোতায়েন মানবাধিকার রক্ষার কোনো মাধ্যম হতে পারে না। আমরা যে খারাপ অবস্থা এখন দেখছি তাতে নতুন করে আরও সৈন্য মোতায়েন করলেও আফগানিস্তানে কখনো শান্তি ফিরে আসবে না। কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলেও পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে, চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এর মধ্যেই বিদেশিদের পাশাপাশি আফগানদেরও দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এতে দেশটির কাবুল বিমানবন্দরে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলি ছুড়েছেন নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে আসা মার্কিন সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় আজ সকালে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে নিতে এসেছে মার্কিন সেনারা। বিমানবন্দরে পরিস্থিতি সামাল দিতে তারা ফাঁকা গুলি ছুড়েছে। সবকিছু মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। সাংবাদিকদের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।